আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাবুরা, যে তোমরা ক্লাস টু থেকে থ্রিতে উঠেছ, তো পরীক্ষা ছাড়াই উঠেছ, তো আমি আশা করি যে টু এর অঙ্কগুলো তোমরা দেখেছো এবং বাসায় সলভ করেছ। তোমরা এখন ক্লাস থ্রিতে 2021 সালে পড়ছো, তো যেহেতু আমাদের বিশ্বে যে করোনা মহামারী চলছে এই জন্য স্কুল বন্ধ, আমরা যেহেতু স্কুলে আসতে পারছি না, খুব দুঃখজনক একটা ব্যাপার। এটা শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বে কিন্তু একই অবস্থা চলছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা থেমে নেই, আমরা কিন্তু অনলাইন ভিত্তিক পড়াশোনায় এগিয়ে যাচ্ছি মেয়েরা। তো সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে থেকে আমাদের স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো তৃতীয় শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা সেই উদ্দেশ্যেই ক্লাস শুরু করব। তো যতটুকু ক্লাস দিব তোমরা ততটুকুই বাসায় অনুশীলন করবে, দেখবে পড়াটা খুব সোজা হয়ে গেছে। আর যেখানে বুঝবে না, হ্যাঁ, সেখানে তোমরা আমাকে নক করবে, আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার সেগুলা বুঝিয়ে দিব। আচ্ছা, আমি রাজিয়া ম্যাডাম, তোমরা নিশ্চয়ই ক্লাস টুতে যারা ক্লাস করেছো আমাকে চিনো। তোমাদের অঙ্ক টিচার, তোমাদের ক্লাস নেব। আচ্ছা, আগে আসো আমরা একটু বইটা একটু দেখি। এই যে আমাদের তৃতীয় শ্রেণীর একটা বই দেখো, এটা হচ্ছে মলাটটা, ঠিক আছে? মলাটের উপরে কিসের ছবি দেওয়া আছে? একক, দশক, শতক। তো প্রথম অধ্যায়ে আমরা একক, দশক, শতক মানে সংখ্যার মান কীভাবে গঠন করে এগুলো সম্বন্ধে আমরা ধারণা নিব, ঠিক আছে? এ হচ্ছে আমাদের সূচিপত্র। আমরা অধ্যায় এক সংখ্যা, অধ্যায় দুই যোগ, অধ্যায় তিন বিয়োগ, অধ্যায় চার গুণ ভাগ, ছয় হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, অর্ধবার্ষিকে আমরা মোটামুটি এগুলাই শিখব। তোমাদের নিশ্চয়ই সিলেবাস স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। তো আজকে আসো আমরা সংখ্যার ধারণা দিয়ে ক্লাস শুরু করি। সংখ্যা, আচ্ছা তোমরা তো জানো যে সংখ্যাটা কি। সংখ্যাটা হচ্ছে বিভিন্ন অঙ্ক, কতগুলো অঙ্ক নিয়ে যদি একটা আমরা গঠন করি একটা কিছু, সেটাই হচ্ছে সংখ্যা। যেমন অঙ্ক হচ্ছে এক থেকে শূন্য পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে অঙ্ক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, শূন্য। হ্যাঁ, এই এগুলোকে বলা হচ্ছে এই অঙ্ক। অঙ্ক এই অঙ্কগুলো যখন একসাথে বসবে তখনই একটা সংখ্যা গঠিত হয়। আচ্ছা, এখানে সংখ্যা গণনা দেখো, সংখ্যা 101 থেকে 10,000 পর্যন্ত তোমাদের শুরু হয়েছে। সংখ্যা গণনা 101 থেকে শুরু হবে। আচ্ছা, তোমরা যেহেতু একটু বড় ক্লাসে উঠেছো, তোমাদের সংখ্যা গণনাটা একটু বাড়বে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, অনেকগুলো গরু। এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু মোট কতগুলো গরু আছে? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাস টুতে আমরা 10টা করে দল গঠন করেছিলাম, মানে 10টা করে উপাদান নিয়ে এক একটা করে দল গঠন করে আমরা গুনেছিলাম, সেক্ষেত্রে গোনাটা সহজ হয়ে যায়। আমিও ঠিক দেখো ওভাবেই গরুর 10টা করে দল গঠন করেছি। আমি আগেই করে রেখেছি সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে। তোমরা এই পরের ছবিটার দল বাসায় গঠন করে কাউন্ট করবা, যে গণনা করবা যে এখানে কয়টা গরু আছে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10, এখানে আছে 10টা গরু। এরকম এক ঘর তৈরি করে নিছি, কয়টা গরু আছে। তো দেখা গেল যে আমার ঘরগুলো তৈরি করার পর এখানে 10টা গরু নাই, এগুলো 10-এর মধ্যে পড়ে না। 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 10টা 10টা করে দল গঠন করার পর 7টা গরু বাকি আছে। তাহলে আসো আমরা ঘরগুলা গণনা করি, কয়টা 10-এর কয়টা ঘর আমি বানাতে পেরেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা 10টার ঘর তৈরি হয়েছে। মেয়েরা, এখানে কিন্তু
এটার ভিতরে গরুটা, মানে এখানে 10টা গরু, এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা আবারও একটু দেখো মেয়েরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. আমি তো ভুল করে ফেললাম মনে হয়, কোন জায়গা থেকে শুরু করছিলাম। আচ্ছা আবারও আমি একটু গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. আচ্ছা যেহেতু দুইবারই 25 আসছে, তাহলে আমরা 25কে কি করব, 25-এর কয়টা, মানে 10টার কয়টা ঘর, 25টা পূরণ 10, তাহলে কত হলো মেয়েরা, 25 × 25 = 250। আচ্ছা আর সিঙ্গেল কয়টা, মানে 10-এর বাইরে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে, তাহলে তুমি এখানে 7 লিখে দাও, যেহেতু 7টা একক, তাহলে আমার কয়টা হলো মোট গরু, 257টা। তাহলে দেখো আমরা খুব সহজেই 10-এর একটা এক একটা করে ঘর বানিয়ে আমরা গণনা করে ফেলতে পারলাম মোট এখানে কয়টা গরু আছে, কয়টা গরু, 257টা। আচ্ছা এভাবে দেখো এতগুলো গরু কিভাবে সহজে গণনা করা যায়, তোমার কি মনে আছে আমরা কিভাবে কিভাবে আমরা 10-এর দল গঠন করে দ্বিতীয় শ্রেণীতে গণনা করেছি? এই যে দেখো, নিশ্চয়ই যে আমি যে বলেছিলাম যে দ্বিতীয় শ্রেণীতে আমরা কিভাবে 10-এর দল গঠন করেছিলাম, ঠিক এভাবে তোমরা 10-এর এক একটা করে দল গঠন করে তোমরা এখানে গরুগুলাকে কাউন্ট করে ফেলবা, ঠিক আছে? এই যে দেখো লাল কালি দিয়ে এক একটা দল গঠন করছে, তোমরা এভাবে দল গঠন করে তোমরা এই পাতাটা কাউন্ট করে ফেলবে। এটা আমি করলাম না, এটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ আমার মনে পড়েছে, চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। আচ্ছা এখানে যে কিছু চরিত্র আছে এই চরিত্রগুলো উত্তর দিচ্ছে, তো আমি আশা করি যে তোমরা এই পাতাটা বুঝতে পেরেছ। এবারে আসো আমরা এই পাতায় যাচ্ছি, এখানেও দেখো অনেকগুলো গরুর ছবি আছে, 2টি 100 আছে, মানে ধরো এখানে আছে 100, এখানে আছে 100, এখানে দেখো 10টা করে দল গঠন করছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 10, 10, 100, এখানে 100 আর এখানেও 100, তাহলে 2টি 100 আছে, 200। দেখো মেয়েরা 2টি 100 আছে, এই যে শত, তাহলে এটা শতকের ঘরে কত বসবে, 2। আচ্ছা এবারে আসো কয়টা 10 আছে, এখানে 5টা 10 আছে, 1, 2, 3, 4, 5, 5টা 10 আছে, এই যে এক এখানে ব্লক করে দিয়েছে, এক একটা ঘর হচ্ছে ব্লক, হ্যাঁ 10টা ব্লক দিয়ে একটা ঘর বানিয়েছে, তাহলে 5টা 10-এর দশকের ঘরে বসবে 5। এককের ঘরে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি 1 আছে, তার মানে 7, এই যে 7টা ব্লক দিয়েছে, তাহলে এখানে 7টা 1 লিখেছে, তাহলে এককের ঘরে বসবে 7, তাহলে আমরা পুরো সংখ্যাটা হলো শতকের ঘরে আছে 200, দশকের ঘরে আছে 5 আর এককের ঘরে আছে 7, তাহলে 2টা মিলে এক দশক আর একক মিলে হয়ে যাচ্ছে 57, তাহলে আমার পুরো সংখ্যাটা হচ্ছে 257। এভাবে আমাদেরকে একক দশক হিসাব করে সংখ্যাগুলো হিসাব করতে হবে। এখানে দেখো আবার আরেকটা আছে, দেখো উপরের মতো সংখ্যা লিখে, এখানে শতকের ঘরে কয়টা 100 আছে, 2টা 100 আছে, তাহলে এখানে কত হবে মেয়েরা, পেন্সিল দিয়ে লিখি, 2। দশকের ঘরে এখানে কয়টা 10 আছে, 3টা 10 আছে, তাহলে কি হবে, 3। এককের ঘরে কয়টা 5 আছে, 1 আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে হবে 6, তাহলে আমার সংখ্যাটা আসতেছে কত, 236, একক আর দশক আর একক মিলিয়ে হচ্ছে 36, 236।
আবার দেখো এখানে কয়টা শতক আছে? একটা দুইটা তিনটা, তাহলে এখানে লিখব 300। 10 আছে কয়টা? 1 2 3 4 5 6, তাহলে এখানে 6। 1 আছে কয়টা? 2টা। তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়াচ্ছে মেয়েরা? 362। কতগুলো আছে? আচ্ছা এখানে কতগুলো আছে, ব্লক আছে, তাহলে তুমি লিখবা 362টি ব্লক আছে। এখানে বলছে যে সংখ্যাটি কত। আচ্ছা সংখ্যাটি যেটি কত, আমরা কয়টা শতক আছে সেটা বের করে ফেলি। 1 2 3 4 5 6 7, তাহলে এখানে লিখব 7। কয়টা 10 আছে? 1 2 3 4, এখানে কি লিখব? 4। কয়টা 1 আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো মেয়েরা সংখ্যাটি মোট কত হলো? এখানে তো উত্তর দেওয়া হয়ে গেছে কতগুলো 107, কতগুলো 10 4, কতগুলো 1 8। তাহলে আমার সংখ্যাটা দাঁড়াচ্ছে 748। 748। তো এভাবে কিন্তু আমরা একক, দশক, শতক, হাজার, অযুত এগুলো মিলায় আমরা সংখ্যা গঠন করব। এবার আসলো 4 নম্বরে, পড়ি এবং কথায় লিখি। ঠিক আছে, 1 নম্বর কি আছে? 4 এর 1। আচ্ছা এখানে কি কি অঙ্ক আছে দেখো মেয়েরা, 2 3 8। তাহলে আমি কিভাবে বলবো যে কিভাবে এটা 2 3 8 বললেই তো হবে না, ঠিক আছে, আমাকে এখন এটা লিখতে হবে। আমি কিভাবে বলবো, কিভাবে দেখো, একক, দশক, শতক, তার মানে, হ্যাঁ তার মানে কি হলো, 2 যেহেতু শতকের ঘরে আছে তাহলে আমি লিখব 2 শতক। আচ্ছা তারপরে কি আছে? 3 8, দশকের ঘরে আছে 3, এককের ঘরে আছে 8, তাহলে 2টা মিলে কি হচ্ছে? 38। তাহলে আমার আসলো 238। আচ্ছা এবারে আসো আবার 2 নম্বর অঙ্কে। আচ্ছা তাহলে দেখো আমি এটা কিভাবে বলবো, একক, দশক, শতক, শতকের ঘরে কে আছে? 8, তাহলে লিখব 8 শতক, 1 আর 5 কত হলো? 15। 15 বানানো তো মনে হয় ভুলে গিয়েছি, 15 না প ন র, ঠিক আছে, 815। আচ্ছা আমি একটু বানানটা যদি চেক করতে পারতাম, মেয়েরা 15 বানানটা আমার একটু সন্দেহ হচ্ছে, 15 এ তোমরা একটুখানি বই দেখে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরে দেখো, 3টা 1 আছে, তো আমরা কিভাবে বলবো, একক, দশক, শতক, 1 শতক 11। ঠিক আছে আমি একটু 11 বানানটা বানানগুলো একেবারে মনে হয় সব ভুলে গিয়েছি, 11 র। মেয়েরা আমি আবারও বলছি 15 বানানটা একটু চেক করে নিবা। 4 নম্বরে আছে, আচ্ছা দেখো এবার কি হবে, একক, দশক, শতক, তাহলে কি হলো, 9 শত 57। 5 নম্বর,
এখন আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো আমরা এটা কিভাবে লিখবো। 153। ছয় নাম্বারে আছে, কত হবে মেয়েরা বলো? 600। যেহেতু আমি বলতে বলছি কিন্তু আমি তো আর শুনতে পাবো না, তবে আমি আশা করব যে তোমরা বুঝতে পারছো। 699। এবারে আসো 5 নম্বর অঙ্কে। এখানে আছে অঙ্কে লিখি, ঠিক আছে, আমরা সুন্দর করে করে ফেলি। 135। আচ্ছা মেয়েরা, তাহলে আমরা এতক্ষণ তো আমরা অঙ্কটাকে সংখ্যায় লিখেছি, এখন আমরা 135 কিভাবে লিখব? 100, তার মানে 100-এর ঘরে লিখলাম 135, হয়ে গেল 135। আমি আরেকটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা আমরা আমরা নিজেরা করেছি বা আমি ক্লাসে থাকলে তোমাদেরকে দেখাতাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো হচ্ছে স্থানীয় মানের যে এককগুলা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে আমরা যদি 135 লিখি কিভাবে লিখব? এক হচ্ছে শতকের ঘরে, দেখো এখানে একক, দশক, শতক, আমি এখানে এক বসিয়ে দিব, বাকি থাকলো 35, 3, 5, ঠিক আছে। আমরা বড় বড় সংখ্যাগুলো এভাবে হিসাব করে লিখবো, তাহলে আমাদের ভুলের সংখ্যাটা কমে আসবে। 2 নম্বর হচ্ছে 222। তাহলে দেখো 2 কিসের ঘরে? শতকের ঘরে। 222, ঠিক আছে, এই 222। আচ্ছা এবারে হচ্ছে 3 নম্বর, 212। 200 মানে 2 হচ্ছে শতকের ঘরে, তারপরে হচ্ছে 12, হয়ে গেল। 4 নম্বর হচ্ছে 476। তাহলে আমরা শতকের ঘরে 476, এই যে দেখেছো মেয়েরা, 476। 5 নম্বর হচ্ছে 801। আচ্ছা 801, শতকের ঘরে বসবে 8, মেয়েরা খেয়াল করো এখানে আছে 801, এক হচ্ছে এককের ঘরে বসবে, তাহলে দশকের ঘরে কি বসবে? দশকের ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে এখানে বসবে 0, তাহলে আমার এরকম আসছে দেখতে যে 801, তার মানে হচ্ছে 801, বুঝেছ? 6 নম্বর, 650। 650। তোমরা আমি কিভাবে অঙ্কে আর কথায় তোমাদেরকে লিখে দেখালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই যে আমরা যদি আমরা এভাবে সরাসরি না বসাতে পারি, আমাদের যদি একটু সমস্যা থাকে, সন্দেহ থাকে, তাহলে তুমি কি করবা, এভাবে গণনা করবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমার যেহেতু এত বড় সংখ্যা নাই, আমি তবু লিখে রাখলে সুবিধা। তারপরে তুমি কি করবা, এই কথা অনুযায়ী তুমি কি করবা, সেই মান অনুসারে সংখ্যাগুলো বসিয়ে দিবে, তাহলে কিন্তু তোমার সংখ্যাটা গঠিত হয়ে যাবে, খুব সোজা। তাহলে মেয়েরা আজকে আমি এই পর্যন্তই পড়াবো, নেক্সট ক্লাসে আমরা হাজারের গণনাগুলো শুরু করব, ঠিক আছে? আচ্ছা তো মেয়েরা আমি আশা করি যে তোমরা ক্লাসটা বুঝেছো, আর যদি না বুঝে থাকো তুমি অবশ্যই আমাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দিব। তাহলে আজকে এ পর্যন্তই,
সবাই ভালো থাকো, আল্লাহর রহমতে ভালো থাকো, এবং দোয়া করো যাতে আমরা খুব শীঘ্রই করোনা কাল কাটিয়ে উঠে আমরা স্কুলে হই হই করে ক্লাস করতে পারি ঠিক আগের মতো। ঠিক আছে, খোদা হাফেজ।